Hey guys, good morning everyone. আজকে হচ্ছে আমি একটা ব্লগ করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের প্রথম ব্লগ। আমরা চুল দাড়ি দাড়ি সব কিছু কাইটা এখন যাইতেছি শপিং এ এন্ড আমরা ইন্ডিয়া যাব এই সামনের 14 তারিখ। তো আজকে ঘুম থেকে উঠে ভাবলাম আপনাদের একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করি আপনাদের সাথে ব্লগ করতেছি। তো জানি না ব্লগ কেমন হবে কিন্তু আমি চেষ্টা করব আগের থেকে আরো ভালো ব্লগ দেওয়ার কারণ আগের অ্যাকাউন্টগুলো আমার উঠে নাই। তো আজকে ঘুম থেকে উঠা এখন যাইতেছি নিউ মার্কেট। নিউ মার্কেট যায় কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো অ্যান্ড একটা ডেইলি লাইফ ব্লগ হবে আর কি আজকে মূলত। আর আমরা ইন্ডিয়া যাব হচ্ছে এই মাসের 14 তারিখ, আজকে হচ্ছে 11 তারিখ, আজকে 11 নয় 12 তারিখ, 12 তারিখ। আর দুই দিন পর যাচ্ছি ইন্ডিয়া অ্যান্ড ওইখানে যে ডেইলি ডেইলি একটা করে ব্লগ দেব আপনাদের আর রেগুলার ব্লগ করব কারণ আপনারা সবাই রেগুলার ব্লগ চান যে আপনাদের রেগুলার ব্লগ দেই। তো এর জন্য আমি রেগুলার ব্লগ করব এখন থেকে অ্যান্ড আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করেন নিচে যা। আর চ্যানেলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাইন। আর এখন আমি যাব রেডি হইতে অ্যান্ড রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো গাইস রেডি ডান, একদম ফিটফাট সদরঘাট শাওয়ার টাউন ডান, এখন বাইরে চলে যাব। এখন চিন্তা করতেছি বাইকে যাব নাকি গাড়িতে যাব, আজকে ফ্রাইডে অ্যান্ড আই থিঙ্ক কীভাবে যাওয়া উচিত হবে আমরা কি বাইকে যাব নাকি গাড়িতে যাব? বাইকে। তো গাইস বাইকে গেলে বাইক আমার চালাতে হবে, দ্যাটস ওয়াই আমি ব্লগ করতে পারবো না বাইকে ভালো করে। অ্যান্ড বাইক যেহেতু আমার চালাইতে হবে তো পিছন থেকে কিছু ক্লিপ ও নিবে আপনাদের জন্য, তো নো টেনশন অ্যান্ড আমরা বাইকেই যাচ্ছি। ফিউ মোমেন্টস লেটার। তো গাইস আজকে অনেক বাতাস অ্যান্ড আমরা ডিসাইড করছি যে আমরা বাইকে যেতে পারবো না, আমরা রিক্সা দিয়ে যাবো অ্যান্ড কারণ অনেক কিছু কিনতে হবে, বাড়ি বাড়ি বড়ো বড়ো কিছু। তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছি এবং প্রচুর লেভেলের বাতাস। তো চিন্তা করতেছি যে ইন্ডিয়া যেখানে যাব ওইখানে শীতটা মনে হয় আমাদের লাইফের মনে হয় বেশ শীত হবে কারণ -10 ডিগ্রি -5 ডিগ্রি কীভাবে কেন কী করবো এই শীতে অবস্থা খারাপ হয়ে যেতেছে, আমার চেহারার অবস্থা বাজে হয়ে গেছে শীতে। এবারে শীতটা অনেক, যেহেতু আমি বাইক চালাই আমার প্রবলেম হয়, তো এখন যাইতেছি রিক্সা দিয়ে এই রাস্তার আবহাওয়া অনুভব করতে করতে। সাইডে প্রচুর ক্রাউড যেহেতু আজকে শুক্রবার, এর জন্য আজকে ভিড়ও কম জ্যামজট কম। আর এটা হচ্ছে দুপুরের টাইম, আমরা না খেয়ে চলে আসছি মার্কেট করার জন্য। আমাদের কি কারেন্ট শরীরে, আমার শরীরে আসলে কারেন্ট বেশি, আমাদের শরীরেও কারেন্ট বেশি কারণ এই শীতে আমরা যে জায়গায় যাইতেছি ইন্ডিয়া ওই জায়গায় কেউ যায় না গাইস। আর যেহেতু ওইখানে যাবো তো আমার আগের আইডিটা ফ্রিজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এই আইডিটা আবার নতুন করে ক্রিয়েট করতেছি অ্যান্ড ফার্স্ট থেকে শুরু করছি এই আইডিতে অ্যান্ড সবাই সাপোর্ট করবেন। সবাই দেখতেছে আমারে যে আমি ব্লগ করতেছি, যে পুলিশ আমার সুন্দর দেখতেছে। তো গাইস যাব এখন বাজার চলে আসছি যাত্রা বাড়ি, এখন আরেকটা রিক্সা নেবো, রিক্সা দিয়ে চলে যাবো। আর আমি জানি না মোবাইলে ভয়েসের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন কি না, আমার কাছে ভয়েস রেকর্ডার নাই যার জন্য সবাই একটু বলেন যে আমার ভয়েস লো ভয়েস লো। তো আসলে ভয়েস লো না, অনেক ক্রাউডেড থাকে এর জন্য আস্তে কথা বলি শরম করে গাইস, কারণ আমার ব্লগ এত বেশি আমি দেই নেই আর এত রেগুলার ব্লগ করি নেই, তো আমি তো ফ্লুয়েন্ট না ব্লগের ভিতরে এর জন্য। আর এর কারণে আমাদের কিছু মার্কেট করা দরকার, এর জন্য আমরা মার্কেট করতে যাচ্ছি। তো আজকে চিন্তা করলাম আপনাদের একটা ডেইলি লাইফ ব্লগ দেই আগে, যাতে আপনারা ইন্ডিয়ার ভিডিওটা ভালো করে দেখতে পারেন অ্যান্ড আশেপাশ খুব সুন্দর হয়ে আসছে গাইস। আমার কাছে ভালো লাগতেছে রিক্সা জার্নিটা আজকে বাইক ছাড়া। আর এই যে আমার ভাই, আমরা গান শুনতে শুনতে যাচ্ছি গাইস অ্যান্ড এখানে পরিবেশ জাস্ট ওয়াও। আর হচ্ছে এই জায়গা পুরো ফাঁকা, আজকে শুক্রবার হওয়ার কারণে দুপুর টাইমটা পুরো ফাঁকা,
আর আশেপাশে অল্প কয়েকটা গাড়ি দেখেন, রাস্তা দেখলে ফুল ফাঁকা, শুধু আমাদের রিক্সাটা আছে, আর প্রচুর বাতাস। আমি বুঝতে পারতেছি না বাতাসের কারণে আপনার কতটুকু শুনতেছে আমার ভয়েস। আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট, যেহেতু আমরা রিক্সা দিয়ে আসছি তো অফকোর্স দিয়ে আসতে হবে যাত্রাবাড়ি থেকে। গাইজ কি বলবো, আজকে ভাল লাগতেছে, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না গাইজ যে আর দুই দিন পর আমরা বাংলাদেশে থাকবো না, কারণ আমাদের ফার্স্ট এড ট্রিপ গাইজ, আর আমরা ফ্লাইটে যাবো, সব কিছু তো বলেই দিলাম। কিন্তু কোথায় যাবো এটা ইন্ডিয়া দিয়ে দিয়ে যাবো নাকি এয়ারপোর্ট থেকে আপনারা দেখবেন। পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গাইজ। তো গাইজ মার্কেটে গিয়ে দেখা হবে। তো গাইজ মার্কেট ডান, বাসায় ফিরতেছি। অ্যান্ড আমরা খুব সুন আর কি চলে যাব, দুই দিন আছে আর আমাদের হাতে। অ্যান্ড ও মাইনাসে জ্যাকেট নিয়ে নিছে, আমি মাইনাসে জ্যাকেট নিতে পারিনি। তো গাইজ গেস করেন যে আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা ছয়জন যাব মোট। অ্যান্ড এর ভিতরে হচ্ছে আমার কাজিন আছে দুজন, জাবির সিয়াম, আর আমরা দুজন, ছয়জন হলে আর দুজন আছে। তো এই ছয়জন মিলে ইন্ডিয়া যাব, এই লাইফের ফার্স্ট টাইম, এই লাইফের ফার্স্ট টাইম দেশের বাইরে। এই 14 তারিখ, আর দুই দিন আছে গাইজ, বিশ্বাসই হইতাছে না। অ্যান্ড আপনারা রেডি থাকেন, প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে আপনাদের জন্য, আপনারা দেখবেন প্রত্যেক দিন। অ্যান্ড আমি রেগুলার ব্লগ করব, আর এভাবে ব্লগ করলে আপনারা কতটুকু বুঝতে পারেন কি আসবে বিষয়, আপনাদের কতটুকু ভালো লাগে আপনারা জানাবেন। আর এই জায়গায় শপিং, এটা হচ্ছে আমার শপিং, এই জায়গায় জোর শপিং, শপিংয়ের অভাব নেই গাইজ। এখন আসছে রিক্সায়, আর সামনে ওই দেখা দেখেন গাইজ হচ্ছে 5:16, 5:16 অবস্থা শীতে ফাটায় ফেলতেছে এই জায়গায়, আর যে জায়গায় যাবো ওই জায়গায় কী অবস্থা হবে গাইজ আমি আমার ধারণারও বাইরে। চুল টুল বাতাস এলোমেলো হয়ে আছে, বাতাস আজকে প্রচুর। তো দোয়া করবেন, সাথেই থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি করবেন, শেয়ার করবেন ব্লগ আপনাদের কাছে যদি ভালো লাগে, আর পাশে যে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে গাইজ। A few inches later. তো গাইজ বাসায় চলে আসছি। অ্যান্ড বাসায় আসার পর সব কিছু ট্রায়াল দিলাম, সব কিছু ট্রায়াল দেওয়ার পর ভালো লাগছে। 3টা প্যান্ট কিনছি, অ্যান্ড 3টা প্যান্টের 3টা প্যান্টই কাটাইতে হবে, না কাটেলে পরা যাবে না। আর হচ্ছে এইসব আউটফিট আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমি আউটফিট কোথায় কিনি, অ্যাকচুয়ালি আমি আউটফিট কিনি হচ্ছে ব্র্যান্ড থেকে, ব্র্যান্ড নন ব্র্যান্ড, নন ব্র্যান্ড থেকে যখন কিনি তখন অনেক বাইছা শোনা বুঝা অনেক সময় নিয়ে কিনি। যেমন গেছিলাম সকাল দুপুর 2টা বাজে রওনা দিলাম, এবং বাসায় আসছে হচ্ছে ঠিক সন্ধ্যার সময়। তো বুঝতে পারতেছেন যে কতটুকু সময় নিয়েছি শুধু ওই যে এইটুকু মার্কেট করার জন্য, ঠিক আছে। এই মার্কেট করছি, এই গেঞ্জি কিনছি, এখানে কিছু প্যান্ট আছে এগুলো কিনছি, অ্যান্ড বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। আর এখন চা বাকি, আমার জন্য চা চলে আসবে এখন, আপনারা দেখেন চা কি ব্যবস্থা। মাম্মি ইন্ডিয়া যাব, তোমার ফিলিংস কি? আমার কোনো ফিলিংস নাই, আনন্দ করে আসো, এটাই আমার ফিলিংস। মার্কেট করে আসছি, মার্কেট গুলো কেমন হয়েছে বলো? অনেক সুন্দর হয়েছে, দেখলে আরো খুশি হইতাম ভাই। আচ্ছা আমার বাবা, এটা হচ্ছে আমার মা, আপনারা সবাই জানেন। মা বাবার সামনে বসে আছি এই জন্য কিছু বলতে পারতেছি না। আমার চা চলে আসতেছে, আমরা চলে যাইতেছি, আর মাত্র 2 দিন আছি। তো আমরা মা প্রচুর আপসেট, আমরা চলে যাবো, এর জন্য ব্লগে থাকেন, দেখতে পারবেন লাস্ট মোমেন্টে কি করে। আমি জানি কি হবে। তো গাইস ব্লগ কন্টিনিউ চলতে থাকুক, চা আসুক, আপনাদের দেখাচ্ছি সবার অনুভূতিগুলো কী,
শেয়ার করব আপনাদের সাথে আজকে। এমনি মজা করে ব্লগ করতেছি আজকে, আইডিটা রানিং করার জন্য, যেহেতু নতুন আইডি, মাসান্ন বসে বসে কথা বলতেছি। সে খাবার এই যে চা চলে আসছে, রাবিয়া খাতুন চা নিয়ে এসছে আমার জন্য, এখন বসে বসে খাবো গাইস। রাবিয়ার হাতের চা খুব টেস্ট হয়, আপনারা দেখেন। আমার আমি বসে বসে এখন চা খাবো। আমরা প্রতিদিন এভাবে বসেই চা খাই একসাথে, যেহেতু এটা ডেলি লাইফ ব্লগ, আমরা বসে বসে আড্ডা দিব, চা খাবো আর আড্ডা দিব। বাবাও খাচ্ছে, আর একদিক দিয়ে একটা ভাই আছে আমার, ওর ভাইটা খুব মানে অত্যাচার করছে, লেজি লেজি বয়সে। তো গাইস, এখানে আর ব্লগ করা যাবে না, ব্লগ এখান পর্যন্তই। আপনাদের সাথে কিছু কথা আছে, ওই কথাগুলো আমরা পরে শেয়ার করব। আপাতত এখানে বসে বসে চা খাই, আপনারা এনজয় করেন একটু ব্লগটা। গাইস, চা আর আড্ডা দেওয়া শেষ, এখন আসছি আপনাদের কিছু কথা বলতে। আমরা আসলে বাইরের দেশে ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে পরে যাইনি, তো আমাদের তো আইডিয়াও নেই যে কী করতে হবে, কী না করতে হবে, কতটুকু আগাইতে হবে, এত কিছু মানে আইডিয়া ছিল না। তো এখান থেকে যাওয়ার জন্য কিছু কিছু প্রসেস আছে যেগুলো আমাদের করতে হচ্ছে গাইস, অ্যান্ড ওই প্রসেসগুলো আস্তে ধীরে আমরা রানিং করতে দিন করে ফেলতেছি। আগে প্ল্যানিং হওয়ার কারণে অনেক ভালো হয়েছে। যেমন এখন বর্তমানে আমার একটা মাইনাসের জ্যাকেট কিনতে হবে, আমি কিনিনি, তাও আমি কিনে নিয়ে আসছি আজকে। আমার পছন্দ হয়েছে, বাট আমার কালকে কিনতে হবে ওটা, আমি কালকে আবার যাব মার্কেটে। এরকম টুকটাক মার্কেটিং করে ফেলবেন, সব কিছু প্রিপারেশন নিয়ে নেবেন। কিছু কাগজপাতি আছে, কাগজপাতি গুছাতে হবে কালকে, পরশু দিন আল্লাহ বাঁচাইলে এই টাইমে আমরা রওনা দিব, যেখানে যাব আর কি, ইন্ডিয়া, দিল্লি যাব এখান থেকে ফ্লাইটে। তো এখান থেকে আমরা রওনা দিব এই এই সময়ই, আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো কালকেরটাও। তো গাইস, কিছু কিছু জিনিস আছে, যেমন ভিসা তো লাগে, এটা আপনারা জানেন। আমরা যাচ্ছি ইয়ারে, ইয়ারে যেতে আমাদের আপ ডাউন টিকিট পড়তেছে প্রায় ১৬ থেকে ১৬ হাজার টাকার মতন। এগুলো আমাদের আগেই কাইটা ফেলা হয়েছে, আমরা প্রিপারেশন নিয়ে নিছি এইভাবে। ওইখানে যায় আমাদের বাংলা টাকা রুপিতে কনভার্ট করা যায়, আবার এখান থেকে আমরা কিছু ডলারও নিয়ে যেতেছি ওই জায়গায়, কিছু ডলার নিয়ে যেতেছি আমরা। আর ডলার তো নেবই, সাথে আমরা কার্ডেও কিছু টাকা নিয়ে যেতেছি। আর কার্ডেই বেশি অর্ধেক টাকা নিলে বেশি অর্ধেক সেফ, কারণ আপনারা দিনে প্রত্যেক দিন ওই জায়গায় ১০,০০০ রুপি করে মনে হয় ১০,০০০ টাকা করে উঠাইতে পারবেন। তো ১০,০০০ টাকা একদিনের জন্য হিউজ, তো যে কোনো জায়গা থেকে উঠানো যায়। অ্যান্ড আমার সিটি ব্যাংকের কার্ড হওয়ার কারণে আমি অনেক সুবিধা পাইছি। তো আপনারা সবাই এগুলো একটু দেখে শোনা বুঝা, তারপরে যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে দেন যাবেন। আর অবশ্যই এখানে মাইনাস ডিগ্রি থাকবে, আমরা বরফে যাইতেছি, বরফে যাওয়ার জন্য আমাদের অনেক শক্ত থাকতে হবে, আর এটা তো আমাদের দেশ না, দেশের বাইরে। তো দেশের বাইরের জন্য আমরা খুব প্রিপারেশন নিতেছি ভালোভাবে। তো সবাই একটু মানে আতঙ্কে আছি, তো একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ফ্যামিলির সাথে আছি আর ২ দিন, এরপর একটা ১৩ দিনের ট্রিপে চলে যাব। ১৩ দিনের ট্রিপ পরে আবার বাংলাদেশে ব্যাক করব আর কি, এই হচ্ছে কাহিনী। আর এর মাঝখানে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা, এটা কেন করা, ব্লগ শেয়ার করাটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা সবাই প্রচুর ব্লগ দেখতে চান, আপনাদের মানে এটা আপনারা দেখতে চান। এখন আপনার আমার উচিত আপনাদেরকে দেওয়া। আর যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি, আগের অ্যাকাউন্টের রিচ খুব কম ছিল, দ্যাটস ওয়াই আমার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। নতুন অ্যাকাউন্ট খোলার কারণে এই অ্যাকাউন্টটা সাবস্ক্রাইবার খুব কম, তা আপনারা অবশ্যই বেশি বেশি করে ব্লগ দেখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক বা চাপ দিবেন, শেয়ার করবেন সব কিছু। এখন আর অনেক কাজ বাকি, তো অনেক কাজের মাঝখানে আপনাদের জন্য একটু সময় বের করে নিলাম আর কি। তো গাইজ, সাথেই থাকেন, পাশে থাকেন, সামনের ব্লগ ডেলি করে একটা ব্লগ আসতেছে দেখবেন, ১৩ দিনে ১৩টা ব্লগ আসতে পারে বা ১২টা ব্লগ আসতে পারে, অবশ্য ১৩টাই আসবে। ওখানের পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে আর কি, ব্লগিং করতে হবে। তো আজকের ব্লগটা ছিল এমনি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা, যে না এটা আমার অফিসিয়াল অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।